ওকে, ধরেন হচ্ছে আমরা 3.5 ইন্টু 2 ইঞ্চ, হ্যাঁ বিসেস কারেক্টটা দেখাচ্ছি আসলে আমি, 300। আর যেহেতু হচ্ছে আমরা প্রিন্টের জন্য করতেছি, তাহলে হচ্ছে এখানে সিএমএম কে আছে, ঠিক আছে। আর যদি আমরা ওয়েবের জন্য করি, তাহলে হচ্ছে এখানে RGB। আমরা সিএমএম কে জন্য এখানে করলাম, দেন হচ্ছে ওকে প্রেস করলাম। এই যে এটা হচ্ছে বিসেস কার্ডের একটা সাইড আসলো। হ্যাঁ, ফটোশপে কিন্তু আমরা অলওয়েজ একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি অ্যাট এ টাইম, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। তো এখন কি করতে হবে, যে আমাদের ব্লিট নি কত, 0.125, ঠিক আছে না, বিসনেস কার্ডের জন্য। বিসনেস কার্ডের জন্য যদি আমরা 0.125 নিই, দেখেন এখানে ক্লিক করলাম, 0.125 ইঞ্চ, ঠিক আছে, আয়ন লিখে দিলে এটা ইঞ্চে কনভার্ট হয়ে যাবে, 0.125 ইঞ্চ, ঠিক আছে। ওকে দেন, বক্স আসলো না, বক্সটাকে হচ্ছে আপনি জুম করেন, জুম করে নিয়ে বক্সের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমরা ভিতরে ব্লিডটা দিচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু এখনো বাইরের, মানে যেটা আমরা আউটপুট নেওয়ার টাইমে যে ব্লিডটা নিই 0.125, ওটা দিচ্ছি না আমরা, কিন্তু ওই যে অফসেট প্যাড যেটা হচ্ছে এটা দিচ্ছি, অফসেট প্যাডটা আমি আগে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে অফসেট প্যাডটা ইয়া করতেছি, ঠিক আছে না। এটা কি হলো, এটা হলো আমাদের যে আমরা ইয়া যেটা নিচ্ছিলাম, মানে এটার ভিতরে এই ফুল যে আর্ট, যে আর্টবোর্ডটা দেখছি এটা ফুল প্রিন্ট হবে, কিন্তু আমাদের টেক্সটগুলো হবে এখান থেকে শুরু, ঠিক আছে। এটা হচ্ছে ফটোশপের ক্ষেত্রে। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের যে বাইরের আউটলাইনটা নিতে হবে, মানে বাইরের ব্লিডটা, ওই ব্লিডটা কিভাবে নেব, আমরা ইমেজে যাব, ইমেজে গিয়ে হচ্ছে ক্যানভাস সাইজ দিব, ক্যানভাস সাইজে গিয়ে আমরা এখানে ইঞ্চ দিব। ইঞ্চে কি করব, এটার সাথে হচ্ছে 0.125 0.125 0.125, মানে চার দিক দিয়ে উপর নিচে হচ্ছে 0.125, মানে 0.25 হিসাব কেমনে করতেছি আমরা, দেখেন আমি ক্যালকুলেটার নিতে দেখলে বুঝতে পারবেন। দেখেন উপর নিচে হচ্ছে 0.125 0.125, মিলে হচ্ছে 0.25, ঠিক আছে। আর বাম ডানে হচ্ছে 0.25, তাহলে কত, 0.5 এক্সট্রা নিতে হবে আমাদেরকে। তাহলে কিভাবে নেব, এখানে হচ্ছে 0.5 আছে অলরেডি, 7.5 হবে, 0.25 হবে, দেখছেন সাইজ বেড়ে গেছে না, আবার 0.125 এ নিয়ে নিতে হবে। আপনারা এটাও করতে পারেন যে যখন আপনারা আর্টবোর্ডটা নিচ্ছেন, ঠিক আছে, তখনও হচ্ছে আপনারা এক্সট্রা ভাবে অ্যাড করে নিতে পারেন। এটা আমি ফার্স্টে কেন দেখাই নাই, মানে 0.35 এর জায়গায় 0.75টা কেন দেখাই নাই, কারণ হচ্ছে এই জিনিসটা আপনারা আগে জানতেন না, ঠিক আছে, সেজন্য। এখন যেহেতু জানছেন, পরে আপনারা 0.75 নিয়ে করে ফেলতে পারবেন। আর ফটোশপে সবচেয়ে বড় যে ইয়াটা, কনফিউজিং যে জিনিসটা হয়, সেটা হচ্ছে আমাদের যে বাইরের ব্লিডটা ছিল, ওই ব্লিডটা কিন্তু ইয়া হয়ে যেত, অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু অটোমেটিকলি বাদ করে যেত, কিন্তু অ্যাডোবি ফটোশপে কিন্তু এই জিনিসটা বাদ যায় না, ঠিক আছে। মানে আপনি যেটা দেখছেন, আমরা তো হচ্ছে এই জায়গাটা থেকে শুরু করে হচ্ছে ওই লাস্ট মাথা পর্যন্ত প্রিন্ট হতো, কিন্তু এই জায়গাটা তো প্রিন্ট হতো না, বা জেপিজি করলে কিন্তু এই জিনিসটা আসতো না, কিন্তু অ্যাডোবি ফটোশপে কিন্তু ওই জিনিসটা সহ আসে। সো আমাদেরকে ক্লায়েন্টকে দেওয়ার টাইমে, সরি,
ক্লায়েন্টকে দেওয়ার টাইম ওভাবে চিন্তা ভাবনা করে দিতে হবে যে আপনারা কোন ফাইলটা দিচ্ছেন, ঠিক আছে? অবশ্যই ব্লিট সো নর্মাল পিকটাই দিবেন, ঠিক আছে? নর্মালটাই বলবেন যে ঠিক আছে এটা প্রিন্ট সেফটি ব্লিট সহ আছে, এইভাবে ফুল যেটা বানাচ্ছি আসলে আমি। হ্যাঁ, এই যে দেখেন আপনাদের হচ্ছে বিজনেস কার্ডের ব্লিডিং সিস্টেম, ঠিক আছে? দেখেন একটা ফুল বিজনেস কার্ড, বুঝছেন কিনা বলেন? না বুঝলে আরেকবার দেখা দিব, বুঝছেন? কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। আরেকবার দেখানো, আচ্ছা আরেকবার হচ্ছে আমি ইয়ার জন্য দেখাই, ফ্লায়ারের জন্য দেখাই। হ্যাঁ, তাহলে হচ্ছে 2 টাকা আবার হবে। যেহেতু আমরা আউটার ব্লিডটা বুঝছি, হ্যাঁ, ধরেন এখন আমি হচ্ছে লেটার সাইজের জন্য, লেটার সাইজে সাইজ কি মনে আছে? 11 ইঞ্চ, সরি, হাইট হবে হচ্ছে 11 ইঞ্চ লেটার সাইজের। আর ওকে, লেট মি সি, আমি ভুলে গেছি আসলে লেটার সাইজটা 11 × 6.5 কি, তাহলে কত? 0.5 হয়ে গেলে এটা কিন্তু 9 হয়ে যায়, আর এখানে 0.5 যোগ হয়, ঠিক আছে? ওকে দিলাম। ওকে দেওয়ার পর 0.25 ইঞ্চ লিখতে হবে, 0.25 ইঞ্চ লিখতে হবে, না আসবে না। এত ছোট আসলো কেমন জানি লাগতেছে, ফটোশপে বুঝছেন সবকিছু একটু কমপ্লিকেটেড জিনিসটা, মানে হালকা পাতলা কিন্তু বুঝলে কিন্তু ইজি, যেহেতু আমার মতো গাদের স্টুডেন্টও বুঝছে আপনারাও বুঝবেন, চিন্তা করেন না। একটু প্র্যাকটিসটা দরকার, আর কিছু না, একটু প্র্যাকটিস করলে হচ্ছে পারবেন আপনারা। ধৈর্য, মানে ফটোশপ হচ্ছে আপনার ধৈর্য পরীক্ষা নেবে, সহজ করা, খুব ধৈর্য ধরে ধরে হচ্ছে ফটোশপটা শিখতে হয়। আচ্ছা, এটা আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে বাইরের ব্লিডটা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা ভিতরের ব্লিডটা দেবো না, ভিতরের ব্লিড হচ্ছে 0.25, মানে অফসেট পাথ যেটা বলি আমরা, ওটা কিন্তু 0.25 করে, মানে সেম না, তাহলে আমরা হচ্ছে 0.25 এটাই বক্সটা দিয়ে হচ্ছে ডিজাইনটা করে নিই। দেখেন ডিজাইনটা হয়ে গেল, দেন হচ্ছে এটাটা, ঠিক
ঠিক আছে, দেখেন এটা হচ্ছে আপনার কিসের জন্য, ফ্লায়ারের জন্য, ফ্লায়ার জন্য কি এটা, এই যে এটা হচ্ছে প্রিন্টের বাইরে থাকবে, যেটা আমরা লাল দাগ দিয়ে দেওয়া থাকে, মানে যেটা আর্টবোর্ড দেওয়ার সাথে সাথে চলে আসে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আর এই মাঝখানের দাগটা হচ্ছে যেটা হচ্ছে ফুললি প্রিন্ট হবে, আর ভিতর দাগটা হচ্ছে এর ভিতর হচ্ছে টেক্সট গুলো থাকা দরকার, ঠিক আছে? এবার ক্লিয়ার সবার? এবার কি ক্লিয়ার সবার? বুঝলে হইলো, আসলে জিনিসটা আসলে আমি ভুলে গেছিলাম, ভিজুয়াল দেখে মনে পড়ছিল। লাইন টুলটা কাজ করছিল না ঠিকমতো আমার। কোনটা কোনটা? লাইন টুল। কি টুল? লাইন। ফ্লাইং? যেখানে লাইন লাইন। আচ্ছা লাইন টুল। জি। লাইন টুল কই এখানে? নিচে আছে, নিচে নিচে টেক্সটের উপরে। এটা না? আপনাকে বুঝানো যে এখানে এরকম কিছু ডেটা থাকবে, এরকম কিছু ডেটা থাকবে, ঠিক আছে? ওটা নিয়ে তো আপনার টেনশন করার দরকার নাই, গ্রাফের জায়গায় আপনি মানে কাকেটিং বকেটিং একটা একে দিলেও হয়ে যাবে, মানে জাস্ট হচ্ছে ওখানে কিছু কন্টেন্ট থাকবে ওটা দেখানো আর কি, আর কিছু না। ফিল কালারটা আসছিল না ভাইয়া? হ্যাঁ, সেম কালার আসছিল না বলছি, ভিতরে যে ফিল কালার আর কি, ফিল কালার যেটা ওটা আসছিল না, ভিতরে যে কালারটা থাকবে শুধু লাইনটাই আসছিল, মানে পেন টুল দিয়ে করছিলাম। ভাই তুমি মারুফ কথা বলছ না নাকি কে কথা বলছ? না, রনি কথা বলছিলাম। তুমি গ্রাফটা এভাবে আঁকতে চাইছিলা? এরকম একটা গ্রাফ থেকে দিলে হয়ে যেত, অথবা তুমি যেটা চিনছো সেটা দেখো এখানে। তো এবার দেখো এখান থেকে দিলা শর্ট করে এখানে আসলা, দেন হচ্ছে এখানে দিয়ে দিলা, সরি এটা বাঁকা হয়ে গেছে, এটার মধ্যে কি কিছু আছে? দেন হচ্ছে এটা না, এটাকে এখন সুন্দর করে কালার করে দাও, সেটা আসলো না, সেটা কই চলে গেল? আমরা শেপ কি এটা নিলাম না? আচ্ছা দাঁড়া আরেকবার দেখি, চলো নতুন একটা লেয়ার নিই, শুরু করি ডাউন খেলো মার্কেট, এরপর উপর উঠতে থাকলো, উপর উঠে বাদাম খেছে আছে,
ও আরে গোপাল, লেয়ারটা নিচে, সে তো চোখে দেখা যাচ্ছিল না, আর আবার ডিলিট করছে। একবারে টান দেন ভাইয়া, বুঝলে যাবেন। ওইটা আমি আসছিল, ওইটা আমি নিচে ছিল তো আমি খেয়াল করি নাই আসলে, আমি তো বেগুবি গেছি কি রে, এত বছর ধরে কাজ করলাম তারপর উল্টে গেছে। আমি তো মনে হচ্ছে উপরে রেখে করছিলাম। হ্যাঁ উপরে রেখে করছিলাম রে, মানে একদম উপরে রেখে, কেন যেন ফিল করে আসতেছিল না। এখন একবার ট্রাই করি তাহলে, ট্রাই করে দেখো, পেন্টুল ড্র করো পার্টি দিতে। পেন টুল দিয়ে ড্র করার পর পাতে গিয়ে কি কন্ট্রোল প্রেস করে পাথ সিলেক্ট করতে মনে আপু আপনার কথা বুঝি নাই আমি। পেন টুল দিয়ে ড্র করার পর পাতে গিয়ে কন্ট্রোল প্রেস করে পাথ সিলেক্ট করতে হয়, কিছু সিলেক্ট করতে হয় না, আমি জাস্ট দেখতেছিলাম আসলে ঘটনাটা কী হয়েছিল। ঘটনা ঠিকই আছে, এই যে আপনি কিছু না এখানে এই যে বক্স করছেন না, বক্সটা আবার যে কই হইতে সার লাগে না, নিশ্চয়ই আবার নিচে গেছে, সে আবার নিচে গেছে। আপনার যদি কোনো কিছু সিলেক্ট করতে হয়, ধরেন মানে আমাদের অনেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এভাবে ছবি সিলেক্ট করি না আমরা, দেখছেন কাজ করতেছে এবার উল্টা, প্রায় টাইমে হচ্ছে ইয়া সিলেক্ট কাজ করে ইয়ার, কেমনটা লাগে পরশপ উল্টাই গেছে। আর ভাই ফাইলে প্রবলেম আছে রে ভাইয়া, দেখছেন এখানে মধ্যে শেপ দিলে কিন্তু শেপ খুব সুন্দর করে আসতেছে। ওই মারুফ ভাইয়ের ওখানে কি সিলেক্ট করা আছে আল্লাহ মালুম, শেপ ইয়া ভাই ওইটা আমার ছিল, সরি রনি ভাই, রনি ভাই আসলে আপনার সাথে সবাইকে গুলা ফেলি তো সেজন্য। সো ভাই ভাই একটা জিনিস দেখেন না, হ্যাঁ বলেন, এই যে যা নিলেন এই কালো এই সব কেটে দেন। হ্যাঁ আচ্ছা কেটে দিলাম, মানে ওই যে উপরের ওই টুলটার নাম কি ভুলে গেছি, সবার প্রথমে যেটা আচ্ছা নিলেন, এখন এখন মানে এই জিনিসটার এখন কালার কেমনে চেঞ্জ করব, কালার চেঞ্জ করবেন? হ্যাঁ এই যে এখানের মধ্যে, এই যে এখানের মধ্যে একটা বক্স আছে না, ডাবল ক্লিক করেন, হ্যাঁ কি কালার লাগবে আপনি বলেন। কিন্তু মানে এখানে ক্লিক করলে তো কালারটা ওই রকম ইয়ে থেকে আসে, বাট আরেক জায়গায় যে কালারগুলো মানে ওই যে স্কয়ার করে করে দেওয়া না ওই রকম নাই কেন, স্কয়ার করে করে দেওয়া মানে এখানের মধ্যে কোনটা মতো দেখান আমার, মানে হচ্ছে আপনি যেটা বলতেছিলেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যেরকম বক্স করে করে ইয়া করা ওটা কথা বলতেছেন? এখানেও থাকে আপনি আবার নেন, হ্যাঁ মানে শেপ নেন, হ্যাঁ
এখন উপরের ওই ফিল কালারে ইয়ে করেন, এই যে ফিল কালার এখানে যেরকম কালার ওখান থেকে ওইভাবে কালার কেন নেওয়া যায় না? ওখান থেকে নেওয়া যায় না ভাই, সব জায়গা থেকে তো নেওয়া যাচ্ছে। হ্যাঁ এখানে কালার গুলা ভাগ করে দেয় না, বক্স করে করে সব কালার। হ্যাঁ কিন্তু ওখানে এরকম নাই, ওখানে তো মানে বানায় নি। এই যে এখানে ক্লিক করলে চলে আসে, এইটা আমার ভেজাল লাগে। হ্যাঁ এই যে বক্স বানাই দিছে এরা সুবিধা তো, সেটা বলতেছি না। আপনার এখন এমনও আসতে পারে যেটা দিয়ে হচ্ছে মানে ইয়া না হতে পারে, মানে এখানের মধ্যে এখানে তো মাত্র কয়েকটা কালার, পৃথিবীতে কোটি কোটি কালার আছে, যেখানে কালার লাগতেই পারে যেখানে কালার। আচ্ছা ভাই আর কোনো কোয়েশ্চেন? চ্যাট করে পুরো উড়ে লাগতেছে, কি বলতেছে আল্লাহ জানে ভাই। ওটা আমার ছিল হওয়া চাই, আমার পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারবো না সফটওয়্যার, এরপর তো ক্রোম। ওকে তাহলে একটু টাইম লাগে, আমাকে একটু 5 মিনিট টাইম দেন, আমি হচ্ছে একটু বের করে আসুন বলছিটা মশাটা করি। ওকে যাদের হচ্ছে মনে হয় যে আর একটু লাইট হলে ভালো হয় বা গ্রিনের কয়েকটা ভার্সন লাগবে, দেখেন এখানে কিন্তু সবগুলো ভার্সন আছে। ধরেন আপনার এখানের মধ্যে একটু লাইট ভার্সন লাগবে, এর থেকে একটু লাইটার, মানে আপনারা যারা হচ্ছে গ্রেডিয়েন্টের প্রবলেম, ঠিক আছে তো এটা হচ্ছে আমি পরে অনেক কাবজাব করে একটু গুগলিং একটু ইউটিউবিং করে বাই করছি। আসলে যাদের হচ্ছে গ্রেডিয়েন্টের কালার সিলেক্ট করতে প্রবলেম হয় তাদের জন্য হচ্ছে এই জিনিসটা পারফেক্ট। উইন্ডোসে যাবেন, উইন্ডোসে যাওয়ার পর এখানে সোয়াচেস আছে, ঠিক আছে সোয়াচেসে ক্লিক করবেন। সোয়াচেসে ক্লিক করার পর হচ্ছে এরকম একটা জিনিস অ্যাপিয়ার হবে, অ্যাপিয়ার হওয়ার পর অনেক ধরনের আছে। হ্যাঁ ধরেন আপনার গ্রেডিয়েন্ট লাগতেছে, গ্রেডিয়েন্ট গ্রিনের মধ্যে লাগতেছে, এইখান গ্রিন এখান থেকে একটা শুরু করেন, এখান থেকে একটা শেষ করেন, ঠিক আছে দুই মাথায় দুই গ্রিন নেন, তাহলে হচ্ছে যে গ্রেডিয়েন্ট আসবে জিনিসটা সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। কিভাবে দেখো নাই, কথা বললে দেখবে মনে, চ্যাট করলে তো দেখবা না। এই জিনিসটা অ্যাডোবি ইলাস্ট্রেটরও আছে, অ্যাডোবি ফটোশপেও আছে, ঠিক আছে আমি ফটোশপেরটা আগে দেখাচ্ছি। এই যে সোয়াচেসে যাবো, সোয়াচেসে যাওয়ার পর হচ্ছে এখানে অনেক ধরনের সোয়াচ আছে, ঠিক আছে তো যে মানে প্রত্যেকটা সোয়াচ দেখো, সোয়াচ দেখার পর ধর এখানে সোয়াচ আছে, হ্যাঁ সোয়াচগুলো গেলাম, এখানে সোয়াচের অভাব নাই। ধরো তোমার এখন গ্রেডিয়েন্ট লাগছে, গ্রেডিয়েন্টের মধ্যে হচ্ছে ধরো তুমি এখন এই কালারটা নিয়ে, এই কালারের পর হচ্ছে আর একটু লাইট কালার লাগতেছে, হ্যাঁ মানে গ্রেডিয়েন্টের অপর প্রান্তে, তাহলে হচ্ছে নিচেরটা নাও, এটা একটা নিলা এটা একটা নিলা, তাহলে হচ্ছে দুটার মধ্যে যে কালারের গ্রেডিয়েন্ট যে জিনিস মানে ভালো গ্রেডিয়েন্ট, হ্যাঁ ওই উল্টা মার্কটা না, নীলের সাথে লাল ওইরকম মার্কের গ্রেডিয়েন্ট না। ধরে ড্র্যাগ করে ড্র্যাগ করে কিছু নেই,
ধরে এভাবে ড্র্যাগ করে নিয়ে যাবে এভাবে কিছু আমি আসলে গ্রেডিয়েন্টে যাই এখান থেকে একটা নিলাম গ্রেডিয়েন্টে যেটা বলতেছিলাম আমি কথা ধরেন এখান থেকে এটা নিলাম ওকে দেন হচ্ছে এখান থেকে হচ্ছে একটু লাইটার ভার্সনটা নিব যদি কোনো কম্বিনেশন বা কিছু বুঝতে ইয়া হয় তাহলে হচ্ছে এখান থেকে সোয়াচেস থেকেও চাপড়া নিতে পারবেন ঠিক আছে সোয়াচেস থেকে নিলে হচ্ছে আপনাদের গ্রেডিয়েন্টের প্রবলেম হবে না ওকে সোয়াচেস ক্লিয়ার দেখালাম তো কোনো প্রবলেম আছে কিনা দেখো এতটুকু তো ক্লিয়ার আমি কিন্তু খুব ছোট ছোট জিনিস মানে মাঝে মাঝে মনে পড়ে দেখাই দিই আমার সব জিনিস একসাথে মনে থাকে না সোয়াচেস দিলাম শেষ এখানে মধ্যে সোয়াচেস আছে মানে অ্যাডুবিল স্টুডিওতে এখানে গেলে এখানে সোয়াচেস আছে সোয়াচেস আসার পর হচ্ছে এখানে সোয়াচেস এগুলো তো এগুলো পর হচ্ছে সরি নিচে গিয়ে সোয়াচেস আসলো সোয়াচেস যাওয়ার পর হচ্ছে এখান থেকে যাবা সোয়াচেস অপশনস ইয়েস লেটার এবার লেট মি সি সোয়াচেস মানে আমার এখানে আছে আমরা দেখছি সোয়াচেস সোয়াচেস আচ্ছা আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর মনে সোয়াচেস গুলো ইয়া করা হয় নাই হ্যাঁ এই যে এখানে আছে বেসিক আরজিবি যেগুলো হচ্ছে বেসিক আরজিবি আর দাঁড়ান আমি দেখাই এই যে সোয়াচেস যাবেন সোয়াচেস যাওয়ার পর হচ্ছে এইভাবে একটা জিনিস দেখাবে এই যে এরকম আপনাদের দেখাবে হ্যাঁ দেন হচ্ছে এখান থেকে গিয়ে ধরেন ওয়েবটাতে যাই দেখছেন এখানে ওয়েব আছে ওয়েবে হচ্ছে ওয়েব এক একটা এক একজন ইয়ার জন্য সেখানের মধ্যে আপনারা কালার পাবেন এক একটা এক একের জন্য ঠিক আছে আপনারা হচ্ছে এখান থেকে ধরেন কালার প্রপার্টিস বা কালার বুকসে গিয়ে এই যে এখানে ঠিক আছে অনেক ধরনের পাবেন এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে হচ্ছে ডিজাইন করতে পারবেন তাহলে হচ্ছে ঝামেলাটা কম হবে বা কালার নিয়ে যাদের ঝামেলা এখনও চলতেছে ওটা দূর হয়ে যাবে ঠিক আছে বেশিরভাগ হচ্ছে গ্রেডিয়েন্টের জন্য ওকে দেখা দিলাম এটা কার এটা কার জন্য এটা রনি ভাইয়ের না ওকে রনি ভাই আপনার যেটা হচ্ছে ভুল সেটা হচ্ছে আপনি এটা এখানে শেষ করেন এই বক্সটা আপনি এখানে শেষ করেন ঠিক আছে এতটুকু মধ্যে শেষ করেন এই যে এখানে গ্যাপ আপনি দেখেন আপনি কিন্তু এখানেও কিন্তু একটু ডিফারেন্স দিয়ে শুরু করছেন আপনি যদি এই জিনিসটা এখান থেকে শুরু করতেন ঠিক আছে ওই গ্যাপটা কিন্তু আপনার ম্যানেজ হয়ে যেত আপনি জিনিসটা এখান থেকে শুরু করতেন তাহলে হচ্ছে আপনার ওখানে এটা প্রবলেমটা হইতো না এই গ্যাপটা ম্যানেজ হয়ে যেত মানে এখানে না এখানে গিয়ে শেষ করবেন তারপর ইলিপসের স্ট্রোক দেখাও তো ইলিপসের স্ট্রোক কি রে ভাই এই যে ইলিপস টুল নিছেন ইলিপস টুল নেওয়ার পর এই যে এখানে স্ট্রোক কত আপনার স্ট্রোক দিতে হবে দেন কি সুন্দর সুন্দর স্ট্রোক আছে স্ট্রোকের সাইজ বাড়াতে হলে এই যে এখানে সাইজ বাড়াই দেন একটা স্ট্রোক সাইজ বেড়ে অবস্থা কাল করে দিবেন
দেন হচ্ছে স্ট্রোকের টাইপ চেঞ্জ করতে হলে এই যে এখানে ড্যাশ ড্যাশ আছে, দেন এখানে ডট ডট আছে, ইচ্ছা মতো স্ট্রোক দেন কি আটকেছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ইলিপসটার কি ড্রপ শ্যাডো হচ্ছে? না এটা হচ্ছে রে অটোমেটিক্যালি এখানে ড্রপ শ্যাডো দেওয়া আছে, তো সেজন্য এই যে ড্রপ শ্যাডো এখন চলে গেছে। প্রপার্টিস কোথা থেকে আনা, মানে এগুলো দেওয়াই থাকবে সেই ডিটেলস এ, প্রপার্টিস এই প্রপার্টিস এখানে দেওয়া থাকলে তো অটোমেটিকলি আসে, ক্লিক করার পরেই আসে। সো ওখান থেকে ধরেন আপনার প্রপার্টিস ভুলে আপনি কেটে দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটু দেখাই আসলে, এই যে এখানে বক্স বানালাম না, বক্স নেওয়ার পর ধরেন আপনি প্রপার্টিস কেটে দিচ্ছেন, আপনার প্রপার্টিস খুঁজে পাচ্ছেন না, আপনি অন্য কাজে চলে গেছেন, ঠিক আছে। এখন আপনার এই প্রপার্টিসের আবার আনতে হবে, ঠিক আবার ইলিপসের জায়গায় ক্লিক করেন, ঠিক আছে। ইলিপসের জায়গায় ক্লিক করলে এখানে যে প্রপার্টিস ছিল সবগুলো উপরে আছে, সে দেখেন স্ট্রোকের সব সব ডিটেলস এখানে আছে, এই যে স্ট্রোকের ডিটেলস সব এখানে আছে, কোনটা কী লাগবে না লাগবে, কোনটা কি টেক্সচার লাগবে, ক্যাপস কেমন লাগবে, কর্নার কেমন লাগবে, সব এখানে আছে, ঠিক আছে। প্রপার্টিসের নিচেরটা যা দেখায় মানে পাশেরটা যা দেখায় উপরেটা সেম জিনিসই দেখায়। আর কিছু সেটটা ড্র্যাগ করে ইলিস পিএসডি রিজুম ডট পিএসডি তে নিয়ে যান, সে কবে পেস্ট হয় কিনা দেখতে, একটা পিএস থেকে আর একটা পিএসএল ফাইল কপি করব কিভাবে, ড্র্যাগ হয় না। আর কেন আমি লাস্ট ক্লাসে দেখাই দিছি, বলছিলাম না কিভাবে করতে হয়। ধরেন আমার এ বক্সটা, হ্যাঁ এ বক্সটা হচ্ছে আমি কপি করব অন্য একটাতে, রাইট ক্লিক করেন, ডুপ্লিকেট লেয়ার্স করেন, কোন জায়গায় পেস্ট করবে বলেন, রিজিউমে ওকে দেন। এই যে রিজিউমে বক্সটা আসে নাই, আসার কথা, কোন জায়গায় উঠেছে এখন কথা। আচ্ছা সবচেয়ে বেটার হয় বক্সের কালারটা চেঞ্জ করে দিয়ে, ঠিক আছে। আচ্ছা এটা মানে কালার, এই যে এটা তো আসছে, এই যে বক্সে এই যে এখানে আসছে, ওইটা আমি যেটা দেখাচ্ছিলাম দেখছেন, এখানে কপি হয়ে কিন্তু এটা চলে আসছে, দেখছেন আসবে, কপি পেস্ট হবে না কেন, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ফটোশপে কাজ করবে না, ওটা হচ্ছে আপনি এডিট করতে পারবেন না, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ওকে রনে ভাই, যেটা বলছি এটা হচ্ছে আপনি একটু বামে চাপান জিনিসটাকে, হ্যাঁ প্রত্যেক জিনিসকে বামে চেপে এটা হচ্ছে এখানের মধ্যে শেষ করেন। আর আপনি তো ফাঁকিবাজি করছেন, মানে বক্স বানাইতে আপনার দিন চলে গেল, এটা আমাকে বিশ্বাস করতে হচ্ছে? এখানে টেক্সচার দিছেন, এখানে কোনো টেক্সচার দেন নাই, এখানেও টেক্সচার দিতেন, লেয়ার কি সার্চ দেওয়া যায় নাম দিয়ে, সার্চ দেওয়ার কি আছে তোমার এখান থেকে এতটুকু মধ্যে লেয়ারের মধ্যে ইয়া করতে কত কত ইয়া লাগে তোমার, একটা লেয়ারের মধ্যে দেখতে। আর দিস এটা কি, এটা হচ্ছে ইনপুটার, অনেক লেয়ার এইটাতে মাত্র অনেক লেয়ার লাগতেছে, আপনাদের যখন ফুল একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে তখন তো লেয়ারে পাগল হয়ে যাবেন আপনারা, এটা তো মাত্র একটা পেজ করছে।
রনে ভাই আমার একটু পাওয়ার পয়েন্টে কাজ শেখায়, আপনার পাওয়ার পয়েন্ট এখানে সবচেয়ে বেশি ইয়া দিচ্ছেন, পাওয়ার পয়েন্টে কাজ আমার একটু শেখায়। বা ভেগাস প্রো পারেন, জোস ভিডিও কাজ পারেন তাহলে আপনি। ওকে চলে, বুঝছেন আমি হচ্ছে রিসেন্টলি একটা কোম্পানিতে ইয়াতে গেছিলাম, নিজে থেকে ইন্টারভিউ দিনে আসলে আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড হচ্ছে ইয়া করছে যে রাহুল চিনবে অনুপম, ও ইন্টার্নশিপ করতেছে, তো ওখানে হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার দরকার ছিল, তো আমি বলছি ঠিক আছে, মানে সে আমার কথা আমাকে রেফার করছিল, তো আমি বলছি ঠিক আছে আমি তো মানে দোকানে গিয়ে কাজ করবো না, আমাকে মানে কাজ বুঝে দিলে আমি হচ্ছে বাসায় এসে কাজ করে পাঠিয়ে দিবো, ওকে বলে আমি রাজি আছি। তো পরে হচ্ছে আমার প্রোফাইল টোফাইল দেখে হচ্ছে তারা রাজি হয়েছে, হচ্ছে ঠিক আছে আপনি কাজ বুঝে দিবেন, দেওয়ার পর হচ্ছে যে আপনি বাসাতেই কাজ করেন অসুবিধা নেই। সো ওখানের মধ্যে হচ্ছে আমার যে রিজিউমটা ছিল ওটা প্রিন্ট করে নিয়ে গেছে, বুঝছেন, প্রিন্ট করে নিয়ে যাওয়ার পর মানে আমার রিজিউমটা দেখছে, আগে রিজিউমের ডিজাইনটা দেখছে, রিজিউমটা ডিজাইন দেখার পর আর তারা কোনো কথা বলেনি। হ্যাঁ ভাই জব হয়েছে, জব বলতে হচ্ছে ওই যে যেটা বলছিলাম আর কি, মানে বাসায় বসে। সো পরে হায়ার করে নিছে, ওকে ফাইন, ওরা হচ্ছে নতুন একটা অ্যাপ্লিকেশন ছাড়তেছে মার্কেটে ফর্দ নামে, তো ফর্দ হচ্ছে মোটামুটি ওটা পরবর্তীতে যখন আসবে মার্কেটে তখন জানবেন, তো ভালো একটা অ্যাপ বানাচ্ছে তারা। সো ওখানে হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসাবে জয়েন করছি ফর্দতে। সো ওরা হচ্ছে ফার্স্টে রিজিউমটা দেখে কতক্ষণ তাকায় ছিল, রিজিউমটা তাকায় দেখে এরপর যে কোনো ইয়ে করবে, রিজিউমটা শুধু তাকায় একটু দেখে দেন হচ্ছে পড়া শুরু করছে, যে এসে মানে ওখানে তো লিখছিলাম, লিখে টেকে দেওয়ার পর হচ্ছে সে বলছে দেখেন আমরা তো কোম্পানির নাম হচ্ছে ফর্দ, ফর্দ তো ইয়া করতেছিলাম যে দেখেন আমরা তো নতুন স্টার্ট আপ, আসলে ওভাবে ইয়া করতে পারতেছি না, পেমেন্ট করতে পারতেছি না, আমি জানি আপনাদেরকে পেমেন্টও একটু ইয়া করতে হবে, আপনাকে আপনার ইয়া অনুসারে আপনার পেমেন্টও কম, সো আপনি যদি করতে চান তাহলে আমাদের জন্য ভালো হয়, এখন করতে না চাইলে আসলে আমাদের আর একটু টাইম দিতে হবে। আসলে আচ্ছা না অসুবিধা নাই, আপনি দেন আমি কাজ করি, অসুবিধা কী, যখন ফ্রি টাইম থাকে তখন কাজ করে দেবো, আর যেহেতু আপনাদের অফিসে ডেলি আসতে হচ্ছে না আমাকে, তো কোনো অসুবিধা নাই। দেখা যাক কতটুকু কি আগায়। মিরাজ ভাই রিয়া ঠিক আছে, রিজিউম ঠিক আছে, বাট আর একটু অ্যাট্রাকটিভ করা দরকার ছিল, আমার রিজিউমটা দেখায় আসলে মানে একটু কালারফুল করা দরকার ছিল আসলে। যদি আমি রিজিউম নিচে বানাইছি হচ্ছে ইয়াতে আইডি ইলাস্ট্রেটর, আপনাদের ফটোশপ দিয়ে বানাইছি। এসে এটা হচ্ছে মোটামুটি একটা রিজিউম ছিল। সো ভালো মানে মোটামুটি ওরা দেখে পছন্দ করছে, আমি যে কি করে ঘুমাই দিতেছে। আচ্ছা একটা গেল, হ্যাঁ আর যেটা বলছিলাম রনে ভাই আপনি হচ্ছে ওইটা একটু বামে সরাবেন, আর আর সবগুলো সেম আসলে। বাই দ্য আপনাদের মধ্যে ফটোগ্রাফার বা ছবি টবি তুলেন এমন যদি কেউ থেকে থাকেন তাহলে হচ্ছে আমাদের এআইবি ফটোগ্রাফি ক্লাবের সামনে একটা এক্সিবিশন আসতেছে, সো আপনারা সেখানে পার্টিসিপেট চাইলে করতে পারেন, ঠিক আছে। সো মোটামুটি হচ্ছে ডিজাইন টিজাইন ওখানে কমপ্লিট, এটা হচ্ছে কিছুদিন পরে আসলে আপনাদের ক্যাম্পাসে দেখতে পারবেন এই ডিজাইনটা। এটা হচ্ছে আপনার ডার্ক রুমের মানে টেল অফ দ্য ডার্ক রুম, আমাদের থিম যেটা বলা হয়, তো টেল অফ দ্য ডার্ক রুমের এটা মেবি এক্স ব্যানার,
এক্স ব্যানারটা, এক্স ব্যানার তারপর হচ্ছে ব্যানারও প্রিন্টে গেছে আসলে, ওর সাথে পাঠাই দেওয়া হয়েছে, এটা একটা, এটা একটা। আর হচ্ছে এটা হচ্ছে পোস্টার, ঠিক আছে, পোস্টার আপনারাও পাবেন ক্যাম্পাসে গেলে দেখবেন। সো আশা করি যারা ডিজাইনিং, ডিজাইন বলতেছি যারা ছবি টবি তুলেন তাহলে হচ্ছে পার্টিসিপেট করতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে মারফিটটা দেখি, মারফিট গালি খাবে সেজন্য। ওইটা কি রিজিউম বানাইছে আসলে আমি বুঝতেছি না, এটা কোনো রিজিউমের স্যাম্পল হইতেই পারে না, ঠিক আছে। একটা গ্রাফিক ডিজাইনের রিজিউম যদি এমন থাকে তাহলে কিছু বলার নাই, হ্যালো ভাইয়া রিজিউমটা আপনি আরেকবার চেষ্টা করেন, ঠিক আছে, আরেকবার ডিজাইন করুন। আপনার অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট পারফেক্ট, ঠিক আছে, বাট হচ্ছে আরেকটু ডিজাইনটা আর একটু অ্যাট্রাকটিভ করতে হবে। এটা একটা বাচ্চা পোলা বানিয়ে, মানে যে ডিজাইন জানে না তাকে দিলেও কিন্তু সে এভাবে বানিয়ে ফেলতে পারবে, তো তার আর মধ্যে ডিফারেন্ট কি। যেটা মানব ভাইয়ের হচ্ছে এটা একটু ক্লিয়ার করিয়া না, এটা কি মানে একটু দেখি। মানব ভাইয়ের ইয়া অবস্থা কেন, এখানে কি আবার কই, এগুলো কই, এখানে ইয়াগুলো কই, আরেকটা ইয়ে আছে, ঠিক আছে, একটু দেখি আমি। আপনার যেটা হচ্ছে সবকিছু একটু সরে গেছে দেখেন, দেখছেন কত, এখানে হচ্ছে 5 পিক্সেলের গ্যাপ, 5 না 4 পিক্সেলের গ্যাপ, শেষ ডিজাইন ওখানেই শেষ 4 পিক্সেলের গ্যাপে, ঠিক আছে। এখানে 4 পিক্সেল ওদিক দিয়ে ডানে সরছে, এদিক দিয়ে 4 পিক্সেল বাড়ায় ফেলছে, দেখছেন। জুম একটু খেয়াল রাখেন, একটু জুম করে করে কাজ করিয়েন, আমার হচ্ছে ঝামেলা, আর ক্লায়েন্ট পিটবে আপনাকে, ক্লায়েন্ট আপনার সাথে মানে এইসব ইউআই যে কাজগুলো হয় এগুলো হচ্ছে বড় বড় কোম্পানি করায়, মানে যারা হচ্ছে স্টার্টআপ তারা কিন্তু মানে নর্মাল স্টার্টআপ তারা কিন্তু ইউআই ডিজাইন করায় না, ঠিক আছে। ওগুলো হচ্ছে মোটে মোটে ওয়ার্ডপ্রেস বা এইচটিএমএল এর কিছু কাজ দেখে নেয়, দেখে নিয়ে হচ্ছে ওভাবে কাজ করে নেয়। আর বাই দ্য ওয়ে ওনার ডিজাইন দেখেন আর আপনার ডিজাইন দেখেন, উনি কোন জায়গা থেকে শুরু করছে ডিজাইন করা, আপনি কোথা থেকে শুরু করছেন ডিজাইন করা, আপনার ডিজাইন করা শুরু কথা এখান থেকে, আপনি এখান থেকে ডিজাইন করা। হ্যাঁ ভাই, আপনি যে ফটোটা আপলোড করেছিলেন না, ফটো, হ্যাঁ হ্যাঁ, সেটা আমি এখানে নিয়ে এসে তার উপর ছাপ দিছি, তো নিয়ে এসে ছাপ। আরে ভাই আমি বলছি না গ্রিডের এখান থেকে শুরু করার জন্য ডিজাইন, আমি ওটা বানাতে বলছি, মানে ওইরকম দেখতে বানাতে বলছি, ওটাই তো বানাতে বলি, ওটা কাস্টম গ্রিডের ছিল, আপনাদের 12 গ্রিডে বানাতে বলছি তো সেজন্য, ওটা এক কোম্পানির জন্য কাস্টম গ্রিড ছিল। এখান থেকে এই যে এখান থেকে শুরু করলো না উনি, যেখান থেকে শুরু করা হিসা না না, এভাবে শুরু করবেন, বুঝছি ভাই।
আর এগুলো ডিম বানাই ফেলছেন কেন ভাই? প্রত্যেকটা ডিম হয়েছে, মানে পারফেক্ট মুরগির ডিম হয়েছে আসলে। ইলিপস দিছি ভাই। হ্যাঁ ইলিপস, এখানে তো ইলিপস থাকে। তারপর দেখেন এখানের মধ্যে, এখানের মধ্যে আবার এক পিক্সেল এক্সট্রা এখানে ঢুকার বাইরে বের করে রাখছেন। আর আপনার আছে এখানে কি করছেন একটু আমি দেখি আসলে। একটু চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করে কাজগুলো করেন, ঠিক আছে? তার তো জানালা রাহুলের ইয়া আপলোড করছো, পিএইচডি আপলোড করছো, পিএইচডি আপলোড দাও। এটা হচ্ছে যে রিজিউমটা বানাইছো, রিজিউমটা হচ্ছে তোমার ইয়ার জন্য খুবই পারফেক্ট একেবারে। মানে ধরো তুমি ক্লাস ফাইভে পড়ো, সিক্সে হচ্ছে বা কোনো কার্টুন স্কুলে ইয়া পড়তে করতে গেছো, বা কোথাও আর্ট স্কুলে ভর্তি করছো, ভর্তি হতে যাচ্ছ, ওইটার জন্য পারফেক্ট। কোনো প্রফেশনাল কাজের জন্য না, হচ্ছে কার্টুনিস্ট জায়গা মধ্যের জন্য পারফেক্ট। এবার আমার একটু বুঝাও ভাই জান, যে এই যে মাঝখানে এটা এটা কার সাথে অ্যালাইন করছো তুমি? এটা না হলে এটার সাথে সম্পূর্ণ, এটার সাথে এখানে এটা অ্যালাইন হইলো, এখানে এটা অ্যালাইন হলো। হ্যাঁ, এই যে লরেলস এটেক্সটা কার সাথে অ্যালাইন করছো, বা কার মানে কি হিসাবে কাজ করছো এটা? দেখো এখানে প্রোফাইলে পি গেল, এখানে এজ গেছে, এজটা আরো ডানে সরবে। সেগুলো একটু খেয়াল রাখ, এগুলো খুঁটিনাটি জিনিস, খুঁটিনাটি জিনিসই হচ্ছে ইয়ে করে ধরা খাবে দিব। আর এখানে যে টেক্সটটা দিলা, এই টেক্সটটা তো কে পড়তেও পারবে না।
দেখে তো বোঝা যাচ্ছিল, কিন্তু যেখান তো বুঝতেছি না আমি। আরে হাকিবাস তুমি কি করছো? হ্যাঁ এটা তুমি কবে প্রেস মারছো পুরাটা? মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর বানাইছো, অ্যাডোবি ইলাস্ট্রেটর তাকে জাস্ট এডিট করছো, দেন হচ্ছে পুরোটা এখানে এই যে ভেক্টর স্মার্ট স্মার্ট অবজেক্ট ইয়া করছো। তো আমার কষ্ট করে ফটোশপে বানানোর দরকার কি ছিল? অ্যাডোবি ইলাস্ট্রেটরে বানাতে পারতো বলতাম। না তুমি তো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লেয়ার কোনো কাজ করো না এখানে। এই যে দেখা যাচ্ছে যে শুধু ভেক্টর অবজেক্টই দেখা যাচ্ছে, মানে হচ্ছে অ্যাডোবি এর সাথে কপি করছো, এখানে আসলে পেস্ট মার্স আর কিছু করো নাই। আমি সেজন্য হচ্ছে আপনাদেরকে আগে জিনিসগুলো দিই নাই। ও হ্যাপি বার্থডে শান্ত ভাই নাকি? না সরি, এটা আমার আরেক শান্ত, সরি আপনার বার্থডে না। যেটা হোক রাহুল ফাঁকে বাজে মারছো ভাই, এটাতে বলে লাভ নাই। আসলে বানাইতে চাইছিলাম পরে আসলে টাইম পাইনি। এইটাতে হইতেছে কিছু কাজ ইলাস্ট্রেটরে করা আছে, কিন্তু কিছু কাজ আমি নিজেই করছি যে পিএসএ করা। না ভাই ইউআই হচ্ছে এটা কিছুই হয়নি, কারণ হচ্ছে তুমি পুরাটাই হচ্ছে ইয়া করে নিছো, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কিছুই নেই। না এগুলো হচ্ছে ইলাস্ট্রেটর করে নিছো কিছু না, তুমি পুরাটাই ইলাস্ট্রেটর করে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করছো, নিছো আর পেস্ট করছো, দেখছো প্রত্যেকটা আলাদা। তুমি যদি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে পেস্ট করতে, একটা কথা ছিল পুরা জিনিসটাকে একসাথে পেস্ট করে দিছো। এই জিনিসটা পেস্ট করা যাবে ঠিক আছে, এটা ফুল একটা জিনিস, কিন্তু এখানে তো তিনটা আলাদা জিনিস, তিনটা আলাদা জিনিসকে তুমি হচ্ছে একসাথে কেমনে পেস্ট করবে? নিচের গুলো অবশ্য আপেই করছে, নিচের নিচের স্ট্রোকের এখানে আরে ভাই আজকের কাজে তুমি সম্পূর্ণ ফাঁকি বাজি মারছো। প্রত্যেকটা আলাদা ভাবে পেস্ট করছো না, এভাবে যদি তুমি প্রত্যেকটা এখানে, যেমন এই জিনিসটা তুমি একবার পেস্ট করছো এখানে, দেন হচ্ছে এই লেখাগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা ভাবে পেস্ট করছো, দেন সারা যেত। মানে এখানে যে কাজটা করছো তুমি, কিন্তু হচ্ছে তুমি এখানে পুরোটা মিলে এক জায়গায় ধুম করে মারা দিছো আর কিছু করো নাই। ওটা ইলাস্ট্রেটর সহজ হইতেছিল আর কি। আরে অ্যাডোবি ইলাস্ট্রেটর তো সহজ, তো আমিও জানি, তা অ্যাডোবি ইলাস্ট্রেটর সহজ জানার পরও কেন আমি এত কষ্ট করে অ্যাডোবি ফটোশপ দেখাচ্ছি? নিশ্চয়ই তো কোনো কারণ আছে তাই না? না থাকলে তো আমার অ্যাডমিনিস্ট্রেটর আমার 3 মাসের কোর্স আমি 1.5 মাসে শেষ করে দিতে পারতাম, আমার সুবিধা, আমি আরো অনেকগুলো কোর্স ছাড়তে পারতাম, তাই না? এত কষ্ট করে তো দেখানো কোনো দরকার ছিল না প্রফেসর। আর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর তো তোমার ইয়া নিয়ে কাজ করে না, পিক্সেল নিয়ে কাজ করে না, অ্যাডোবি ইলাস্ট্রেটর মানে ফটোশপ কাজ করে, ইলাস্ট্রেটর ইয়া নিয়ে পিক্সেল নিয়ে। আচ্ছা ইলাস্ট্রেটর থেকে মনে করো একটা একটা করে বানায় কিংবা লেটার লিখে ওগুলো যদি পেস্ট করি তাহলে কি পিক্সেল অনুযায়ী অনুযায়ী আসবে? বুঝলাম না বলো। আমরা ইলাস্ট্রেটর একটা মনে করো লেটার লিখলাম কিংবা ধরো একটা ওয়ার্ড লিখলাম, ওই ওয়ার্ডটা নিয়ে যদি আমি পিএসএ পেস্ট করি, পেস্ট করা আসবে কিন্তু ওগুলো এডিট করা যাবে না। এডিট করা যাবে না, এডিট করতে হচ্ছে ডাবল ক্লিক করার পর হচ্ছে আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে তোমাকে এডিট করতে হবে, এটা হচ্ছে ঝামেলা। মনে আপু এটা কি জেপিজি ইমেজ আছে আপনার কাছে? মনে আপু জেপিজি ইমেজ আছে এটা, মানে ডিজাইনটা তো
বুকের বাম পাশে মোচক দিয়ে উঠছিল। নিশান্ত হচ্ছে আমার সাথে হচ্ছে ডিজাইনিং ইয়া করছিল, প্রশান্ত এই জিনিসটা হচ্ছে আপু এত দূরে না রেখে এটা এখানে মধ্যে লাগান, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আরো কাছে এনে জাস্ট হচ্ছে এ জায়গার মধ্যে লেখেন, ঠিক আছে? এগুলো হচ্ছে এখানে এখান থেকে শুরু করেন, মানে এটার বাইরে এখানে লিখেন এই টেক্সটটা, আরো সুবিধা হবে। আচ্ছা এই জিনিসটাকে যদি একটু বামে নেওয়া যেত তাহলে কি প্রবলেমটা হইতো? এই জিনিসটাকে আপনার এটা শুধু শুধু বাইরে চলে গেছে ডিজাইনের, মানে ইয়ার গ্রিডের বাইরে চলে গেছে, এটা আপনি এখান থেকে শুরু করতেন। কি সুন্দর, এখান থেকে শুরু করলে এটা আপনি এখানে শেষ করছেন, এতটুকুর মধ্যে শেষ করলেন, দেন হচ্ছে সেম জিনিস হচ্ছে আবার আপনি এখানের মধ্যে একটা বসালেন, আর এরকম হচ্ছে আপনি এখানে একটা শুরু করলেন, কি সুন্দর করে হয়ে যেত। আর আপনাদের যেটা আমি প্রবলেম বুঝতেছি ওটা হচ্ছে আপনারা হিসাব করে কাজ করতেছেন না, দেখেন এই যে এখানে একটু করে বাকি রেখে দিচ্ছেন, একটু করে বাকি রাখার কি দরকার? আপনি হচ্ছে এই যে এখানে তিনটা বক্স আছে, তিনটা বক্স নিয়ে যেখানে ধরেন আপনার এখানে কি কি আছে আপনি একটু চিন্তা করেন, আপনার এখানে হচ্ছে দুটো বক্স, ঠিক আছে? দুটো বক্স আপনাকে কয়টা 12টা গ্রিডের মধ্যে সাজাতে হবে, ঠিক আছে? মাঝখান দিয়ে হচ্ছে একটা গ্রিডের গ্যাপ থাকতে হবে, তাহলে 12টা থেকে হচ্ছে আমার একটা মাঝখানের জন্য চলে গেল, তাহলে থাকতেছে আমার 11টা, ঠিক আছে? 11টার মধ্যে হচ্ছে আমার ধরেন মাঝখানে বাম সাইডে একটা ডান সাইডে একটা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে হচ্ছে আমার 9টা, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি কি করব, এখন মাঝখানে স্পেস যেটা আমি একটা দেওয়ার কথা চিন্তা করছি ওটা এখন দুটো দিব, ঠিক আছে? তাহলে থাকে আমার 8টা, তাহলে আমি 4টা 4টা করে সাজাতে পারি, তাহলে হচ্ছে 1 2 3 4, এই যে এই 4টা নিয়ে এরকম একটা বক্স বানিয়ে ফেললাম আমি, ঠিক আছে? দেন হচ্ছে একই বক্স হচ্ছে এখানে 4টা থাকলো, দেন হচ্ছে এই দুটা গ্যাপ থাকলো, দেন হচ্ছে আমি এখান থেকে আবার শুরু করলাম বক্স দিয়ে দেখা আসলে। ঠিক আছে এই যে এখানে একটা একটা আমি গ্যাপ রাখলাম 1 2 3 4, এখানে একটা রাখলাম, ঠিক আছে? আচ্ছা এটা এখানে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা আসলে আমি কি করে থাকবে, ওকে এখন দেখা যাচ্ছে, ঠিক আছে? সো ক্লিক করলাম, যে একটা গেল একটার সাথে হচ্ছে এখানে দুইটা গ্যাপ রাখলাম, এখান থেকে আরেকটু শুরু করলাম, ঠিক আছে? দুইটা গেল, ঠিক আছে? এটা আরেকটু বাম সাইডে যাবো, তো এরকম দুইটা। এরপর হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে হচ্ছে নিচে আরেকটা করেন, এই যে দুইটা মাঝখানে দুইটা গ্যাপ থাকলে অসুবিধা কি? আপনার কয়টা ডিভাস মানে কয়েকটা বক্স আছে ওইটা দেখে হচ্ছে আপনি হিসাব করে ডিজাইনটা করে ফেলেন, ওটা অসুবিধা হচ্ছে না। যেমন এখান মধ্যে এটা বাইরে দুটি সেটা বাইরে নিয়েছে,
একটু ইউআই ইউএক্স এর প্রবলেম আছে। যেমন এটার কথা বলি, এটা হচ্ছে জাস্টলি একটা ডিভ, হ্যাঁ পুরোটার মধ্যে একটা মানে একটার মধ্যে বসবে, আর এই দুইটা হচ্ছে আপনি এখানে বাইরে দেন, এটা বাইরে এখানে দেন, এটা এখানে বাইরে দেন বা এখানে রাখেন, ঠিক আছে, এই জিনিসটা এখানে মাঝখানে কেমন জানি রাখছেন, এখানে রাখেন আর এটাকে বাইরে ডিভের এখানে রাখেন, দেন এটা আরও বাম সাইডে নেন যেহেতু একটা, তাই না? এই যে এখান থেকে যদি আমি শুরু করি, ঠিক আছে, এটা মিডল পয়েন্ট করে দেখছেন, মিডল পয়েন্ট হচ্ছে এটা, মানে এটা হচ্ছে আরো বামে বামে সরবে, দেখছেন আমি যখন বক্সটা টানতেছি অটোমেটিকলি কিন্তু আমাকে দেখাই দিচ্ছে এটা মিডল কোন জায়গায়, দেখছেন এখানে মাঝখান দিয়ে মেরুন কালার, মেরুন না কি কালার, ডার্ক পিঙ্ক কালার হচ্ছে দেখা দিচ্ছে কোন জায়গায় সে মাঝখানে, ওভাবে করেন। যেমন এটা দেখেন, এটা ঠিক মতো ডান সাইডে একটা বাদ রাখছেন, বাম সাইডে একটা বাদ রাখছেন, মাঝখানে হচ্ছে মিডল, মানে এখান মধ্যে কাজটা করছেন, সেম জিনিস এখানেও ঠিক আছে যে বামে দুটো বাদ রাখছেন, এখানে দুটো রাখছেন আর মাঝখানে একটা একটা গ্যাপ দিয়ে কাজটা করছেন, ঠিক আছে। কিন্তু এখান মধ্যে ঝামেলা যেটা আমার লাগতেছে, আপনাদের সবাই ইউআই চালু প্র্যাকটিস করতে হবে, অনেক ছোটখাটো ভুল আছে, আপনি হচ্ছে গ্রিড গুলোকে ভাগ করতে শিখেন, মানে যেসব বক্স আছে বা যেসব ইনফরমেশন আছে ওই ইনফরমেশন গুলোকে কিভাবে হচ্ছে সমান ভাগে ভাগ করে দিতে পারবেন, ঠিক আছে, মানে আশেপাশে রেখে টেকে তারপর হচ্ছে কিভাবে সমান ভাগ করে দিতে পারবেন ওটা চিন্তা ভাবনা করেন, দেন হচ্ছে ইয়ে করতে পারবেন আপনারা। গেল মোটামুটি, তাহলে আর কারো ইয়া নাই। দেন হচ্ছে ফটোশপ, না ফটোশপ হচ্ছে না, আমি একটা জিনিস যেটা দেখাবো বলছিলাম, এটা হচ্ছে আপনার স্পট রিমুভিং, মেয়ে ছবি ডাউনলোড করছিলাম এই যে, ঠিক আছে, এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে এরকম স্পট সবগুলো রিমুভ করতে হবে, পারবেন কে কে হাত তুলেন, কে কে পারবেন স্পট সবগুলো রিমুভ করতে বলেন, মানে প্রত্যেকটা ব্রন মুভ মানে রিমুভ করতে হবে কিভাবে, রাহুল পারবে, ওকে হাত তুলছি, পারবে ক্লোন করে, গুড, তারপর আর কে, বাকিটা ঘুমায় পড়ছে আমি বুঝতে পারছি, পারবো আশা করি, হ্যাঁ ঠিকই ধরছে রাহুল, এটা হচ্ছে ক্লোন করে করে হচ্ছে স্পট রিমুভ করতে হবে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে একটা মজার জিনিস দেখায়, হ্যাঁ, সো আরেকটা জিনিস যেটা হচ্ছে লিউকিফাই, হ্যাঁ এটা দিয়ে হচ্ছে মানুষের অঙ্গভঙ্গি মানে ফান করার জন্য হচ্ছে এটা আসলে করে পোলা পায়, মানুষের অঙ্গভঙ্গি চেঞ্জ করে দেওয়া যায়, এর তো আপনি চাইলে হচ্ছে এভাবে দিয়ে দিয়ে হচ্ছে নাকটা চেঞ্জ করে দিতে পারবেন, অথবা সে দুঃখী আছে না তার এখন স্মাইল চলে আসবে, হালকা স্মাইল চলে আসলো তার, হচ্ছে অনেক ডিটেলসে কাজ করতে হয় আসলে, দেখেন তার মানে দুঃখী কিন্তু একটু একটু স্মাইল চলে আসছে, হ্যাঁ। সো এরকম এগুলো দিয়ে হচ্ছে মানুষ আসলে ফান করে বেশি, এসব দিয়ে কাজ করে না আসলে, এই যে মুখটা ছোট করে ফেললো তার বেশি চড়ে গেছে, ঠিক আছে, ধরেন কারো হচ্ছে লিপস অনেক বড় এভাবে যে ছোট করে ফেললো, ঠিক আছে, ধরেন এখন হচ্ছে Thank you.
আছে এখানে হচ্ছে এটা হচ্ছে যে পুশ মানে ইয়া করবে মানে কি বলবো আসলে এটা হচ্ছে পুশ লেফট টুল হ্যাঁ আর এটা হচ্ছে আরো জিনিস থাকতো যদি হচ্ছে আমরা পেড ভার্সন ইউজ করতাম ঠিক আছে পেড ভার্সনে আরো জোস জোস জিনিস ইউজ করা যায় ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন আপনি হচ্ছে আপনাদের ফ্রেন্ডের খুব সুন্দর ছবি করে তাকে বার্থডে গিফট করতে পারবেন অনেক সুন্দর সুন্দর করে এলিয়েন বানা মোটামুটি এলিয়েন হয়ে যাবে ঠিক আছে এলিয়েন টিলিয়ান বানাই করতে পারবেন এলিয়েন ভূত টুত যাই বলেন বানাই বলতে পারবেন সো এটা হচ্ছে লিকুইফায়ের কাজ আর যেহেতু আপনারা বলতেছেন এটা রিমুভ করতে পারবেন তাহলে তবু হচ্ছে আমি আরেকবার দেখাই দিই আসলে রিমুভ ইয়াটা ঠিক আছে কিভাবে নেবেন কিভাবে নেওয়া নিয়ম হচ্ছে আশেপাশে সেলস গুলো থেকে নেবেন মানে আশেপাশে কি কি আছে ওটা দেখবেন ঠিক আছে অল প্রেস করে ঠিক আছে চলে গেছে আর একটা অল প্রেস করলে চলে গেল আবার ধরেন এখান থেকে নিলেন ঠিক আছে চলে গেল এখানে অল প্রেস করলেন এটা চলে গেল অল প্রেস করে এটাকে এখানে মুভ করে দিলেন এগুলো তো খুব ছোট ছোট কাজ এবং কার মার্কেটে কিন্তু এটা কাজ আছে নাই যে তা না মোটামুটি হচ্ছে তাহলে তার ব্রন সবগুলো রিমুভ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সো আমরা যদি আফটার বিফোর দেখতে চাই তাহলে হচ্ছে এই যে ব্রন ছিল ব্রন নাই ব্রন ছিল ব্রন নাই ঠিক আছে সো এবার চলে গেল সবগুলো আর আরেকটা জিনিস আছে এখানে সেটা হচ্ছে স্পট হিলিং ঠিক আছে ব্রন আসছে না ঠিক আছে ব্রন সাথে সাথে গায়েব হয়ে গেল ঠিক আছে কোনো কষ্টই করতে হবে না আপনাকে সে নিজ দায়িত্ব করে নিবে ঠিক আছে দেখছেন দেখছেন এত কষ্ট করে যারা হচ্ছে কষ্ট করে করে ইয়া করছেন একটানে হচ্ছে সবগুলো ইয়া রিমুভ করা হয়ে গেছে এটা হচ্ছে আরো খুব সুন্দর একটা জিনিস এটা হচ্ছে স্পট হিলিং টুলস ঠিক আছে আর ধরেন আপনি কালো কালো মানুষকে ফর্সা করতে হবে ঠিক আছে স্পট হিলিং বানানো যায় কিভাবে না এই যে এখানে একটা টুলস আছে স্পট হিলিং টুল এখানে ক্লিক করলে হয়ে যাবে আর হচ্ছে এই যে বার্ন টুল আছে আসলে একটু জুম করলে আপনারা বুঝতে পারবেন মানে কাজগুলো কি আসলে বার্ন টুল মানে আপনি ফর্সাকে কালো করে দিবেন দেখছেন তা কিন্তু অলরেডি দেখে মনে হচ্ছে তার ওখানে পুড়ে গেছে দেখছেন পুড়ে গেছে কিন্তু মনে হচ্ছে ফরস হচ্ছে সেজন্য মজার আপনি যে কোনো কিছু করতে পারবেন দেখছেন আপনি কিন্তু তাকে ফর্সা বানাই ফেলতেছেন দেখছেন সে কিন্তু ফর্সা হয়ে গেছে এখন একটু হালকা হালকা দিয়ে দিলে সে কিন্তু ফর্সা বিশেষ হয় না সে ফর্সা ঠিক আছে এই যে আমি যদি কন্ট্রোল জে দিই তাহলে হচ্ছে এখন ডিফারেন্সটা আসলে বুঝতে পারবেন আপনারা মানে ফর্সা কতটুকু হচ্ছে তাকে কতটুকু ফর্সা বানানো যায় ঠিক আছে এগুলো হচ্ছে আবার মুনিয়াপু বেশি ভালো জানতে জানবে হচ্ছে মেকআপ তো আশা করি তার আইডিয়া আছে তাই না মোটামুটি তার ফর্সা বানাই দেওয়া গেছে তো আমি যদি একটু বিফোর আফটার দেখি দেখছেন
মোটামুটি কিন্তু সে ফার্স্ট হয়ে গেছে। সো এখানে আপনারা বলতে পারেন এখানে কালো মানুষকে সাদা বানানো হয়, ঠিক আছে? আরো ডিটেলসে কাজ করলাম না, আমি জাস্ট দেখাই দিলাম। আর এটা হচ্ছে বার্ন টুল তো বললাম, হ্যাঁ বার্ন টুল হচ্ছে এখানে ফর্সা মানুষকে কালো করে দেওয়া হয়, মানে আগে থেকে ফেরত নিয়ে আসতেছে আসলে। মানে ফটোগ্রাফাররা কিন্তু ম্যাক্সিমাম এই টুল দিয়ে হচ্ছে, আর এটা দিয়ে হচ্ছে যে ইয়াটা টুলটা আছে মানে কংগ্রেস টুল বা সামথিং, এটা হচ্ছে কালো মানে ফুল ব্ল্যাক, মানে এটা হচ্ছে আপনার ইমেজের স্যাচুরেশনটা নিয়ে নেয়, তুলে ফেলে, ঠিক আছে? মোটামুটি এ হচ্ছে ফটোশপের কাজ। এর থেকে মোটামুটি মানে আপনি ছবি ইয়া বলেন ইয়া বলেন সবকিছু এখান দিয়ে এই কয়েকটা টুল দিয়ে আসলে করতে পারবেন, ঠিক আছে? সো এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে আপনাদের যেটা দেখানোর দরকার ছিল লাইট রুম না, মানে আপনারা একদিন বলছিলেন যে লাইট রুমটা একটু দেখাই দিয়েন, সেটা হচ্ছে দেখাই দেওয়া আসলে। তো লাইট রুমটা যদি আমি একটু ওপেন করি, লাইট রুম এটা হচ্ছে আজকে আমাদের এআরবি ছবিটা, ঠিক আছে? সো লাইট রুমে হচ্ছে ফার্স্টে আপনারা লাইব্রেরিতে যাবেন, ঠিক আছে? ওপেন হবে লাইট রুমের ফাইল লাগলে আমি দিয়ে দেবো। আপগ্রেডেডটা আমি হচ্ছে ডাউনলোড করবো আসলে, এটা অনেক পুরানো 2015 ভার্সন মেবি, তো নতুনটা হচ্ছে আমি ডাউনলোড করে আপনাদেরকে দিবো। সো এখানে গিয়ে হচ্ছে ইম্পোর্টে যাবেন, লাইব্রেরি থেকে ইম্পোর্টে যাবেন। ইম্পোর্টে গিয়ে হচ্ছে আপনার যে জায়গায় ডিজাইন আছে বা ছবি আছে ক্লিক করবেন, এটা হচ্ছে আপনাদের ইয়ারটা। আর এটা এটা সিলেক্ট হচ্ছে না, কারণ হচ্ছে এটা অলরেডি কিন্তু আমি ডেভেলপ অপশানে আছে, ঠিক আছে? অলরেডি একটু আগে কিন্তু ছবিটা আমি ইয়া করলাম, ডিজাইনে গিয়ে ডিজাইনে যায় আসলে ডিজাইনে, এখানে আমাদের আরও অনেক ছবি আছে, ঠিক আছে? সো এই ছবিগুলো যেখানে ছবি নিতে পারবেন আপনারা, সো এখান থেকে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে। এখানে ক্লিক করার পর মানে ছবিগুলো এখানে নেওয়ার পর ডেভেলপে যাবেন, ডেভেলপে গিয়ে হচ্ছে আপনি ছবিগুলো নিয়ে কাজ করতে পারবেন। ডাউন সাইডে দেখেন, ডাউন সাইডে হচ্ছে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? যারা ফটোগ্রাফি করে তারা হচ্ছে এই জিনিসগুলো একটু বেশি বুঝবে, দেখছেন চেঞ্জ হয়। আপনারা জাস্ট লিয়ে হচ্ছে আপনাদের জন্য যে একটু চেঞ্জ করে করে দেখবেন যে টেম্পারেচার বাড়ানো কমানো, ঠিক আছে? এটা হচ্ছে খুব অল্প অল্প চেঞ্জের জন্য কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এক্সপোজার ছবিটা আলো বাড়াই দেবে, ঠিক আছে? মানে হচ্ছে আপনারা যে মোবাইল এডিট করেন, মোবাইল এডিটের বড় ভার্সন হচ্ছে এখানে, দেখছেন এই ডিসটেন্স হচ্ছে এগুলো। কোনো কিছু হাইলাইট করতে চাইলে বা পুরো ইমেজটা হাইলাইট করতে আছে ডিফারেন্সটা দেখবেন, শুধু ডিফারেন্সটা যদি আমি 100 করি তাহলে এইভাবে দেখাই, যদি 0 করি তাহলে হচ্ছে এইভাবে দেখায়, ঠিক আছে? তারপর হচ্ছে শ্যাডো, দেখছেন তো জাস্টলি হচ্ছে এগুলো তেমন কিছু না আসলে, লাইট রুমে জাস্টলি হচ্ছে ছবি এডিট করার জন্য হচ্ছে লাইট রুমটা কাজে লাগে না। এখানে গ্রেডিয়েন্টের মতো কালার ওভাবে কিছু করা যাবে না। সো আর এটা হচ্ছে শার্পনেস বাড়াই দেয়, ঠিক আছে? ক্লিয়ারিটি, ভাইব্রেন্স আছে, কাইন্ড অফ স্যাচুরেশন, এটা একটা স্যাচুরেশন আছে, স্যাচুরেশন হচ্ছে আপনার ইমেজের কালার বাড়াবে। আর আপনি যেটা ভাইব্রেন্টের কথা বলতেছেন ওটা হচ্ছে একটা ইফেক্ট দেওয়া যায়, দেখাবো ওটা আমি। এগুলো হচ্ছে ছোট বড় করে করে হচ্ছে ইয়া করা। আর এখানে ধরেন আপনি কোনো একটা স্পেসিফিক কালারের স্যাচুরেশন বাড়াবেন, ঠিক আছে? স্যাচুরেশন ক্লিক করবেন, আপনি রেডের যে স্যাচুরেশন, যে রেডগুলো দেখতেছেন আমরা, রেডের দেখে স্যাচুরেশন বেড়ে যাবে, দেখছেন লাল বেড়ে গেছে, শুধু রেড বাড়বে, শুধু অরেঞ্জ বাড়বে, দেখছেন অরেঞ্জটা বাড়তেছে। যদি আমি গ্রিনটা দেখি, দেখেন গ্রিনটা এখন বাড়ালে কি হয়, গ্রিন পুরো সবুজ হয়ে গেছে, ঠিক আছে? ধর এটা আমি গ্রিনটা এইভাবে রেখে দিলাম, দেন হচ্ছে ব্লু, ব্লু মানে স্কাই, স্কাইও ব্লু হয়ে গেল একটু হালকা পাতলা, ঠিক আছে? তারপর ধরেন টোনিংয়ের অবশ্য আসলে দরকার নাই, এগুলো হচ্ছে ফেজের জন্য লাগে, মানে হচ্ছে ওয়েডিংয়ের জন্য লাগে। এখানে অনেক ধরনের অপশন আছে, বুঝছেন? ঠিক আছে, সো মোটামুটি এগুলো যে প্রত্যেকটা অপশন আছে, অপশন দিয়ে হচ্ছে ধরেন আপনার এখন এটা হওয়ার লাগে যে ধরেন আপনার এই যে গ্লো
গ্লোবটার মধ্যে হচ্ছে আপনি গ্লোবটাকে রাখতে চাচ্ছেন না, বা গ্লোবটাকে হচ্ছে আপনি আরো কি কি করবেন, আরো ব্লার করে দিতে চাচ্ছেন বা ব্যাকগ্রাউন্ড এগুলো ব্লার করতে চাচ্ছেন, তাহলে কি করবেন জানেন? তাহলে হচ্ছে এই যে ক্লিয়ারিটি আছে না, ক্লিয়ারিটি এখানে কমাই দিবেন, ঠিক আছে? এখানে মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে যেটা আছে দেখছেন ক্লিয়ারিটি কিন্তু কমে যাচ্ছে, ক্লিয়ারিটি কিন্তু একটা করে কমে যাচ্ছে, যেদিকে যেদিকে আছে ডিটেলস কিন্তু কমে যাচ্ছে ক্লিয়ারিটি। সো এটা হচ্ছে ক্লিয়ারিটির জিনিস, আমি ক্লিয়ারিটির দরকার নেই আসলে। তো মোটামুটি এতটুকু আমি ডান করি, ডান করে দেওয়ার পর আমি যদি ভাইস ভার্সা মানে আফটার অ্যান্ড বিফোর দেখতে চাই, আগে ছিল এরকম, দেখতেছে এরকম, দেখছেন? এটা হচ্ছে মোটামুটি লাইট রুমে হচ্ছে এডিট করা, ডিজাইনটা ছিল মানে সরি ছবিটা ছিল এভাবে, ডিজাইনটা ছিল এভাবে, দেন হচ্ছে এটা এভাবে ইয়া করছে, ঠিক আছে? তো বুঝতে পারছেন তো কি ঝামেলা দিচ্ছে? তো এই দুটা হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? ডিফারেন্ট এভাবে না আসলে এভাবে মানে কি ডিফারেন্ট ইয়া এভাবে দেখা যায়। সো মোটামুটি লাইটরুম আর ফটোশপ, হ্যাঁ এখন এক সেম জিনিস কিন্তু আমি ফটোশপও কাজটা করতে পারি, দেখাই আমি। দেখেন এই ফটোশপ ওপেন করলাম না, এটাতে কন্ট্রোল শিফট এ দিবেন, কন্ট্রোল শিফট এ প্রেস করবেন, ঠিক আছে? দেন হচ্ছে সেম প্যানেল কিন্তু আপনার ফটোশপে ওপেন হবে, ঠিক আছে? আপনি এখান থেকে এক্সপোজার কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে কন্ট্রাস্ট বাড়াতে কমানো পারবেন, এখান থেকে শ্যাডো করতে পারবেন, সব কিছুই করতে পারবেন এখানে। জাস্ট এগুলো নিচে নিচে দেওয়া ছিল, এগুলো হচ্ছে পাশে পাশে দেওয়া, ঠিক আছে? এ হচ্ছে কথা। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আর গ্রেডিয়েন্টের কালার রাহুল, গ্রেডিয়েন্টের কালারের জন্য কিছু না, জাস্ট এখানে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করবা, এই যে কোন কালারের গ্রেডিয়েন্ট দিতে চাই এখান থেকে সিলেক্ট করবা, এই সিলেক্ট করার পর এইখান থেকে একটা টান দিবা, ঠিক আছে? সরি কন্ট্রোল দিয়ে করি, এখান থেকে এখানে একটা টান দিবা, ঠিক আছে? দেন হচ্ছে এটার অপাসিটি কমাই দিবা, এই যে এরকম একটা ইফেক্ট চলে আসছে ব্লু থেকে হচ্ছে, ঠিক আছে? সো গ্রেডিয়েন্ট মানে যদি কোনো ইফেক্ট দিতে চাও আসলে আগে শোনা, সো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। কোশ্চেন আছে কারো? না। ওকে আচ্ছা ভাই, যেহেতু পরশুদিন ইয়া, ঠিক আছে, পরশুদিন কে কে আসতেছেন একটু বলেন, কে কে আসতেছি লেখেন, কে কে আসতেছেন একটু লেখ বলেন, মানে কে কে আসতেছেন? শান্ত আসতেছে, দেন পরশু আছে, হ্যাঁ 12টা বেজে গেছে, গুড কাল। দুজন রাহুল মনে আপু আসতেছে, মানব আসতেছে, ওকে চারজন কর্ম বলল, বাকি তুমি তো আসতেছো, হ্যাঁ ওকে। মোটামুটি হচ্ছে যারা আসেন সবাই চলে আসিয়েন, তাহলে একটা ভালো একটা মিটিং হবে, কারণ হচ্ছে মঙ্গলবারের পর হচ্ছে আর কোনো ক্লাস, আমাদের ক্লাস এখানে শেষ হবে আসলে, মানে মঙ্গলবারে এরপর হচ্ছে ক্লাস আপনাদের সাথে আর ক্লাসে বসা হবে কি না জানি না ওদের ভবিষ্যতে। সো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, হ্যাঁ টেক আউট, তবুও হচ্ছে আমি পোস্ট দিয়ে দিবো, যদি কোনো কিছু চেঞ্জ হয় আমি পোস্ট করে দিব, মানে মিনিমাম হচ্ছে আমি 2 ঘন্টা আগে পোস্ট দিয়ে দিবো, টেক আউট হলেও আমি একটা পোস্ট দিয়ে দিবো ডিটেলস নিয়ে, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম আপনাদের ইয়া যেটা ফাইনাল ইয়া ফাইনাল যেটা ওটা হচ্ছে আপনারা ইয়া করবেন, আপনাদের লোগো, আপনাদের ফ্লায়ার, বিজনেস কার্ড, তারপর হচ্ছে ইয়া রিজিউম তো বানাই বসেন, ঠিক আছে? অসুবিধা নেই, আমি হচ্ছে ডিটেলস একটু পরে পোস্ট করতেছি কী কী লাগবে, ঠিক আছে? যেহেতু সার্টিফিকেট দেওয়া হবে সার্টিফিকেটে পরীক্ষা, সার্টিফিকেটের জন্য পরীক্ষা দেন, ঠিক আছে? ওকে তাহলে আজকে ক্লাস আমি এখানে শেষ করি, কারো কোনো কোশ্চেন যদি না থাকে, ঠিক আছে? হ্যাঁ 3-4 মাসের সংসার, কিছু করার নাই। ওকে তাহলে
টাটা গুড নাইট, ঘুম যাবো।